হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে আলু পরোটা করে দেখাবো। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখে নিই। এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, সেদ্ধ আলু চটকে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, এবার দেব মরিচ। মরিচটা আপনারা চাইলে ইগনোর করতে পারেন, কারণ অনেকে হয়তো ঝাল খেতে পারে না, বা বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই মরিচটা না দিলেই ভালো। এবার আমি লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে চটকে নিতে হবে, কোনো দানা দানা ভাব যাতে না থাকে। এবার আমি দিয়ে দিলাম ময়দা। এবার আমি একটা ডো তৈরি করে নেব, খুব ভালোভাবে মুছে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি সামান্য পানি দিয়ে দিব, এরপর ভালোভাবে মেখে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে ডোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তা আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে রুটি বানিয়ে নেব। আমি রুটি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে আমার পরোটাটা রেডি হয়ে গেছে, এবার আমি সবগুলো বানিয়ে নেব। তো আমি একটা চুলায় কড়াই বসিয়ে সেটাতে পরোটাটা দিয়ে দিয়েছি। আমি প্রথমেই তেল দিব না, সামান্য হয়ে আসলে তারপর তেলটা দেব। যেহেতু আলু দিয়ে করেছি, তো সাথে সাথে তেল দিয়ে দিলে এটা ভেঙেও যেতে পারে, আর আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, চালের সাথে একটা ডিমও দিতে পারেন। তারপর ভালোভাবে ভেজে এরপর আমি তেল দিয়ে দিয়েছি। আমার পরোটাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন। এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার আলু পরোটা। এটা সবচেয়ে সিম্পল ভাবে আপনারা তৈরি করতে পারবেন। আলু পরোটা অনেকে অনেক ধরনের বানায়, এটা আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।